এতে বলা বলির কি আছে? হ্যাঁ, বলা বলির কি আছে? তুমি যাও না, ও গিয়ে আবার ঝামেলা পাকাবে। আমি কোনো ঝামেলা করব না। আমি শুধু ভদ্রলোকের কাছে জানতে চাইবো যে উনি নিচের জলের কলটা বন্ধ করলেন কেন। বন্ধ করা আছে মানে? আমি তার ইচ্ছে করে বন্ধ করিনি। বাজার যাবার সময় তিনুরা বলল। তিনুরা কে? কে তিনু? বাড়ি ভাড়া আপনাকে কে দেয়? তিনুরা দেয়? তিনুরা বললো আর আপনি কল বন্ধ করে দিলেন? তুমি ওদের চেনো না রানা, তোমরা তো ওদের পাওনা টাকা দাওনি। পাওনা টাকা মানে এই আপনারা? আপনারা ওদেরকে মাথায় তুলেছেন, এবার আমি আছড়ে ওদেরকে মাটিতে ফেলে দেবো। না বলছিলাম একটা দিন যদি বাড়ি থেকে জল এনে। বাজে কথা রাখুন, একটা দিন কেন? এক মিনিটের মধ্যে যদি আমাদের কল থেকে জল না পড়ে তাহলে আপনাকে আমি রাস্তায় ফেলে এমন মার মারবো যে আপনার মুখ থেকে রক্ত বার করে দেবো। বলুন কি দেবেন, রক্ত না জল? আমি কিন্তু তিনুদের বলবো, তুমি আমাকে মারের ভয় দেখিয়ে কল খুলতে বাধ্য করেছো। আপনাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার কাল সকালে তিনুকে আমি বলবো। ও আমাদের জল নেওয়া বন্ধ করে দিয়েছে, কাল সকালে আমি ওর জল নেওয়া বন্ধ করে দেবো। এখন মুখ থেকে থুতু ফেলছিস? ভালো যাস তো সোরাইয়া, বুঝলে এই মুখ থেকে রক্ত পড়বে কিন্তু। কি হলো, কানে কথা যাচ্ছে না? কথা কেন কানে যাবে না, তার আগে ভালো করে মুখটা ধুই, বালতি বালতি জল ঢালি, বরং তুই ততক্ষণে লাইনে গিয়ে দাঁড়া। তুই নিয়ম পাল্টাতে চাইছিস? কাল অবধি এখানে সবাই তোর নিয়মে চলছিল, আজ থেকে এখানে সবাই আমার নিয়মে চলবে। জীবনে কোনোদিন আর তুই জল জল নিতে কল তলায় আসবি না। জল খাওয়া পেট ভরেছে নাকি আরেকটু খাবার ইচ্ছে হচ্ছে? শুনবে বাড়িতে এসে আগে কত